মাথা খাটিয়ে বুদ্ধি দিয়ে কাজ করতে হবে। আর ওই ছেলেটা মিরাজ নাকি, ওকে যেন কখনোই আরোহীর আশপাশে দেখা না যায়। আর এইসব ছোটখাটো ইস্যু যদি সামলাতে না পারিস আমাকে বলে দিস। আমি দরজা লক করে দিলাম, কেউ দরজা খুলবি না। তুই এখন যদি আরোহীর বাসা নিতে যাস না, সঙ্গে সঙ্গে প্যারাসিটামল পেয়ে যাবি, মানে দেখা পেয়ে যাবি। কিন্তু শান্ত নাজিয়ার সাথে যদি শুনে আমাকে একদম মেরে ফেলবে। আমার সামনে এসে আমার বোনের টাচ করায়। কালকে তো ওই মেয়ে ক্লাস করতে আসবে, আর ওই মেয়ে যখন ক্লাস করতে আসবে তখন নিশ্চয়ই ওর ভাইয়ের গ্যাং নিয়ে আসবে না? ও আচ্ছা, তাহলে কালকে ওকে একা পেয়ে প্যাদানে দেওয়া যাবে, তাই তো? কেন, এই কাজটা একদমই ঠিক হবে না। এ দৌড় তো একদম উঠলে উঠছে। ওই মেয়েকে ভালোবাসার অ্যাঙ্গেলে দেখলে হবে না সোনা, ও এখন আমাদের শত্রুপক্ষ। আরে ভাই চুপ কর তো, প্ল্যানটা কি বল? কালকে ওই মেয়ে যখন ক্লাস করতে আসবে ওকে আমরা ক্লাসে ঢুকতে দিব না, আর বাকি কথা কালকেই বলবো। হ্যাঁ তুই কালকেই বলিস, নইলে আবার দুশ্চিন্তাতে কারো ঘুমও না আসতে পারে। এই আমি কি একবার বলেছি ওই মেয়েকে নিয়ে আমি চিন্তা করব? আমি কি তোকে বলেছি তুই চিন্তা করবি? চল বাড়ি চল। হ্যাঁ চল সবাই একসাথে যাই, তার কারণ ওরা কিন্তু গেটের বাড়ি থাকতে পারে। আরে মামা টেনশন করিস না, এটা নিয়ে তো রাগ করে থাকার কি আছে, আমি তো কথা বলতে পারবো ওদের সাথে পরে। আর এইসব কথা বাবার বুঝতে দেওয়ার দরকার নেই, আমি এগুলো হ্যান্ডেল করব। বাবা আসতেছে। বসো বসো। তামিম যাব। কি হয়েছে রোহিত? কই কিছু না তো। তোমার তো আজকে প্রথম স্কুল ছিল, কেমন লেগেছে? যাবো ভালো। তোমাদের হেডমাস্টার আছে না রকি, কোনো সমস্যা হলে ওর সাথে দেখা করবা। আর তামিম তুই খোঁজ খবর রাখিস, আর এর জন্য কোনো সমস্যা না হয়। জি আবু আপনি টেনশন করবেন না, আমি দেখব। হ্যালো, হ্যাঁ কোথায়? আচ্ছা গাড়ির সামনে দাঁড়াও আমি আসছি। খোরা টিম দেখবে, তুমি কিছুই করতে পারবা না। আমি বলছি না আমি সিচুয়েশনটা দেখবো, এটা নিয়ে তোরে তো লাফালাফি করা লাগবে না। তোমার দেখার অপেক্ষা আমি থাকতে পারবো না।
ওই ছেলের বারোটা আমি নিজে বাজাবো। মিরাজ, এই মিরাজ, এই রোমিও মিরাজ, আরে চুপ, বাসায় সবাই আছে তো, এত ডাকার কি আছে, একবার ডাকলেই তো হয়। চাই তুই কি বাথরুম ছিলি নাকি, এত লেট হয়, শান্ত আমাদের জন্য ওয়েট করছে না, চল। আরে আমি যাবো না রে। যাবি না মানে, কেন, কি হয়েছে? খুব জ্বর। জ্বর? কই জ্বর, গা তো পুরোপুরি ঠান্ডা, সবই ঠিক আছে। গা গরম হয়নি তো গিয়েছে, ভিতরে ভিতরে অনেক জ্বর। বুঝছি, এটা কি জ্বর? কি জ্বর? এটা হলো প্রেম জ্বর, তোমাকে প্রেম জ্বরে পাইছে। আর এই জ্বরের ওষুধ হলো আরো কি এক নজর দেখা, দেখবি একদম 1000 পাওয়ারের প্যারাসিটামলের মতো কাজ করবে। যা দেখা করে আয়। এখন? হ্যাঁ এখনই তো যাবি, এখন হচ্ছে বিকেল। আরে বিকেলের সময় তো মেয়েরা ছাদে ওঠে, ব্যালকনিতে আসে, আর কত কি। তুই এখন যদি আরো বাসা নিতে যাস না, সঙ্গে সঙ্গে প্যারাসিটামল পেয়ে যাবি, মানে দেখা পেয়ে যাবি। কিন্তু শান্ত নাজিয়ার সাথে যদি শুনে আমাকে একদম মেরে ফেলবে। আর এমনিতেও ওরা আরো কে সাইজ করার প্ল্যানিং করতেছে। আরে দূর, তুই টেনশন নিস না তো, আমি তোর বেস্ট ফ্রেন্ড আছি না, ওরা জানবে কি করে, ও তো জানবেই না। আরোহী কি আমাকে পছন্দ করে নাকি? ওর বাসার পাশে গেলে ওর ভাইকে দিয়ে আমাকে মাইর খাওয়াবে। গাধা নাকি ভাই? শোন, আজকে আরোহী ওর ভাইকে ক্যান স্কুলে নিয়ে এসেছিল জানিস, আমাকে মাইর খাওয়ানোর জন্য? না, আজকে ওর ভাইকে নিয়ে এসেছিল তোকে দেখাতে, যে এই হিরোটাই ভবিষ্যতে আমার জামাই হবে। আর তোর সাহস হিরোগিরি দেখে তো পুরো ক্রাশ খেয়ে গেছে মামা। কি বলিস? হ্যাঁ দেখিস নি, এই জন্যই তো যাওয়ার সময় বারবার তোর দিকে ঘুরে ঘুরে তাকাচ্ছিল। কাহিনী। এই তুই আমাকে পাম দিচ্ছিস না তো, নাম তো আবার পাম্পার সাক। এই তো ব্যাপারটা ভালো লাগলো না, আমি তোর একটা ভালো কথা বললাম আর তুই এবার পাম্পার বললি। ভাবছিলাম তোর আমি একটু হেল্প করবো। না না, আমি আর এইসবের ভিতরে নাই, যা ইচ্ছা কর ভাই। থাক, কিরে তুই একা কেন? মিরাজ কই? মিরাজ তো একটু প্যারাসিটামল খেতে গেছে। প্যারাসিটামল খেতে গেছে মানে কোথায়? তামিমেদের এলাকায়। বুঝলাম না, তুই কি বলতে চাচ্ছিস, যে তামিম ভাইদের এলাকার ফার্মেসিতে মিরাজ প্যারাসিটামল কিনতে গেছে? মনে কর কিছুটা তেমনই। কি বলছিস, ও কি জানে না ওই এলাকায় গেলে তামিম ভাইদের গ্যাংদের হাতে মার খেতে হবে? প্যারাসিটামল তো আমাদের পাশের ফার্মেসি তো পাওয়া যায়। আরে বুদ্ধু, এই প্যারাসিটামল তো সেই প্যারাসিটামল না, এই প্যারাসিটামল সব ফার্মেসিতে পাওয়া যায় না, শুধু তামিম ভাইদের এলাকাতেই পাওয়া যায়, বুঝছিস? শোন, তোকে এইসব বিষয় নিয়ে এত মাথা ঘামাতে হবে না। স্কুলের গেটটা খোলা নাকি দেখতো? জানি না রে, দেখতে হবে। ধরোকে
এই এলাকাতে মাস্তানি করা নিষেধ। অভিওরের সামনে থেকে সরে যেতে বল। সিয়াম, আমাদের ঝামেলা তোর সাথে না, আমাদের যত ঝামেলা সব পিঁয়াজের সাথে। তুই এই সময় মাঝে আসিস, গাড়ি পিছিয়ে। মাঝে অলরেডি ঢুকে গেছি, আর আমার পেছানো অভ্যাস নেই। তোরা পেছা বুঝলি ওবে, বাপ এমপি বলে আমাদের সাথে তেরামি করতেছে। হ্যাঁ বাপ এমপি, এই কারণে এলাকার দেখভাল করার দায়িত্ব আমার আছে। অভি ওকে বলে দে, ওর বাপকে এমপি বানিয়েছে আমার বাপ। অভি ওকে বলে দে, আমি নতুন করে ঝামেলা পাকাতে চাই না। আর স্কুলের ছোট ছোট পোলাপানদের পিছে লেগে নিজেকে বাহাদুর ভাবার কিছুই নেই। বাইক পিছিয়ে নে। আমার বাইক পিছাবে না। আমি জেদ করে লাভ নেই, ওকে আমি পরে দেখি না, চলানো পথ দিয়ে চাই। কিরে কি হয়েছে তোর, তুই এরকম কুত্তার মতো জিভ বের করে দৌড়াচ্ছিস কেন? কিরে মামা, দৌড়ে নিয়ে খেয়েছিস নাকি? তামিম ভাই দেখে ফেলেছে, আরেকটু হলে তো আমাকে একদম মেরেই ফেলতো। আরে দূর, এটা কোনো ঘটনা হইলো নাকি? এরকম প্রেম করতে গেলে কত দৌড়ে নিয়ে খাওয়া লাগে, টুকটাক সাহস রাখ। তামিম ভাই কি আবার এদিকে আসতেছে নাকি? জানি না রে, আসতেও পারে। না যা, কি বলিস? কিরে তোর দুজনকে আমার থেকে কিছু লুকাচ্ছিস? কিছু না রে। কিছু না মানে? তোর না জ্বর, তুই না প্যারাসিটামল আনতে গেছিস, এখন আবার কুত্তার মতো জিভ বের করে হাঁপাচ্ছিস কেন? এই কুত্তার মতো কে হাঁপাচ্ছে? আর তুই আমাকে সবসময় কুত্তার সাথে তুলনা করিস কেন? আরে আমি তোকে কুত্তার সাথে তুলনা করিনি তো, আমি তো বলেছি তুই কুত্তার মতো হাঁপাচ্ছিস। হ্যাঁ শান্ত, তোকে কুত্তার সাথে তুলনা করবে কেন? আমরা বন্ধু না? শুধু শুধু ওকে ভুল বুঝিস গাদা। শান্ত তো কুত্তার সাথে তুলনা করেনি তো, বরং কুত্তাকে তোর সাথে তুলনা করছে, তাই না? হ্যাঁ মানে কুত্তা বাদ দে। বাদ দিব কেন? তুই এখনই আমাকে বুঝিয়ে বল। এই না না, এখানে বলে একদম সেফ হবে না, তার চেয়ে বরং স্কুলের দিকে চল, যে কোনো মুহূর্তে তামিম ভাইদের পোলাপান চলে আসতে পারে। হ্যাঁ চল। তামিম এদিকে বস। ছেলেটার খোঁজ পাওয়া গেছে? কোন ছেলে আব্বু? আরুই আমাকে সব বলেছে। নাম কি ছেলেটার? মিরাজ। এই ছেলেটার এত সাহস হয় কি করে? আব্বু সমস্যা নেই, বিষয়টা আমি দেখব। আব্বু ভাইয়া কিছুই করতে পারবে না, ওই ছেলের বিশাল গ্যাং আছে। কি গ্যাং? গ্যাং না আব্বু, স্কুলের পোলাপান। আমি তো ভয় আছি কালকে থেকে কিভাবে স্কুলে যাব, আমি ওই স্কুলে পড়বো না। এটা কেমন কথা, মানে ওদের ভয় তুই স্কুল করবি না? ছি 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 ছি, আমার মেয়ে হয়তো এই কথা মানায় না। আব্বু আপনি টেনশন করবেন না, আমি দেখছি। মাথা খাটিয়ে বুদ্ধি দিয়ে কাজ করতে হবে। আর ওই যে ওই ছেলেটা মিরাজ নাকে, ওকে যেন কখনোই আরোহীর আশপাশে দেখা না যায়। আর এইসব ছোটোখাটো ইস্যু যদি সামলাতে না পারিস আমাকে বলে দিস। না আব্বু আমি দেখব। ভরসা করলাম। Thank you.
আরেক ঘন্টা সাড়ে আরে বাপরে ভাব দেখেছিস খুব তো ভাবে আছে দেখ হেডস্যারের চেয়ারে কি ভাবটা নিয়েই না বসছে আমি তো নাইট ডিউটি করছি কালই জেনে যাবে কিভাবে এই যে ভিডিও করছি ভাবছি স্যারকে কালকে দেখাবো তোরা না খুব বদমাইশ মানে খুব দুষ্ট হয়েছিস তা না বল সে তো আমরা জন্ম থেকেই বদমাইশ এখন আপনার কালকে কি হবে তা কি জানেন আমার কি হবে চাকরি চলে যাবে আপনি দপ্তরি মানুষ আপনি হেড স্যারের রুমে কেন কালকে স্যারকে ভিডিও দেখাবই দেখ ভাই মানে তোরা এটা করিস না হ্যাঁ মানে পুরো আমার ভাই ব্রাদার না তাদেরকে আমি কত হেল্প করি সব দিক থেকে করিস না ভাই আরে রাখেন আপনার ভাই ব্রাদার গতকাল রাতে যে ক্লাসরুমে চাবি চেয়েছিলাম দিয়েছিলেন ভাই ভাই তোরা তো জানিস ভাই রাত্রেবেলা চাবি দেওয়া নিষেধ ওকে তবে কাল আপনার কুকর্মের ভিডিওটা স্যারকে দেখিয়ে দিব তোরা আমাকে ব্ল্যাকমেল করছিস তা বল আহা এটা ব্ল্যাকমেল না তো এটা তো হোয়াইটমেল ও হো হোয়াইটমেল এই হোয়াইটমেলটা আবার কি রে হোয়াইটমেল মানে বুঝেন নাই হোয়াইটমেল মানে আপনি আমাদের হেল্প করবেন আমরা যা বলবো তা সব শুনবেন বিনিময়ে আমরা আপনার এই ভিডিও কাউকে দেখাবো না ভেরি সিম্পল আরে ওইটা তো ব্ল্যাকমেল আরে না এটা হোয়াইটমেল আচ্ছা চাবিটা দেন চাবিটা দেন চল চাবিটা দিয়ে দিলাম এটা তো খুব বিচ্ছু পোলা বান্ধে কি যে করে ওরা এই সাকিব শুন এই রুমের একটা ডুপ্লিকেট চাবি বানাতে হবে তাহলে আমরা রাতে এসে বেঞ্চ বাজিয়ে গান করতে পারবো বুঝছিস হ্যাঁ ঠিক বলেছিস এই অযথা রাত্রে এসে কী লাভ রাত্রে পড়াশোনা করা লাগবে না আরে সাকিব বলেছে আমার নাকি অনেক প্রতিভা আর আমার পড়ালেখাটা লেখা ভালো লাগে না বুঝছিস আমি সিঙ্গার হব ওই দেখ সাকিব পড়াশোনা শুরু করেছে এই তুই কী ভাবতেছিস একটা জিনিস ভাবছি কি এই যে আমার কাছে একটা পারমানেন্ট মার্কার আছে এই এটা দিয়ে যদি বোর্ডে উল্টোপাল্টা কিছু লিখি কেমন হবে কি স্যারের প্যাদানি খাওয়ার শখ হয়েছে না আরে স্যারের প্যাদানি দিবে কীভাবে স্যার তো জানতেই পারবে না কিন্তু তুই কী লিখবি শান্ত আরো ইমিম প্লাস মিরাজ দেখি হ্যাঁ কেমন হবে মামা কী রে মিরাজ লিখবো নাকি আরো প্লাস মিরাজ লেখি জিন্না আর তোমার কি তামিম ভাইয়ের হাতে মায়ের খাওয়ার খুব শখ হয়েছে ভাই 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 থাক লিখিস না লিখিস না তাহলে আদর্শ স্যার সাবিনা ম্যাডাম লিখি মজা হবে আরে সাবিনা ম্যাডামকে তো আদর্শ স্যার দেখতেই পারে না সাবিনা ম্যাডাম লেখা লাগবে না তুই একটা কাজ কর আদর্শ স্যার প্লাস নাজিয়া লেখ আদর স্যার প্লাস নাজিয়া কেন আরে দেখিস না আদর স্যার আর চোখে রোমান্টিক নজরে নাজিয়ার দিকে তাকায় বেশি বেশি আবার পড়াও ধরে এ থেকে কী বোঝা যায় কী বোঝা যায় আরে নাজিয়া হচ্ছে আদর স্যারের সফট কর্নার তাই নাকি
লেডি লিখে হ্যাঁ কেউ তো জানে না কখন যে কার কি জীবন তো বদলায় না শুধু বদলে যায় সময় কেউ তো জানে না কখন যে কার কি কেউ তো জানে না কখন যে কার কি জীবন তো তুই দেখে নিস আদর স্যারের থেকে নাজিয়া বেশি খেপে যাবে। আরে না, নাজিয়া খেপবে না, দেখবি আর মজা পাবে। এই তোমাদের কাজ শেষ না, যা চলে যাও। শোনো মামা, আজ রাতে আমরা যে এখানে এসেছি এটা যাতে স্কুলের কেউ জানতে না পারে, আর যদি জানতে পারে তাহলে কিন্তু হেড স্যারকে তোমার সমস্ত কুকৃত্যের কথা বলে দেবো। ভিডিও করা আছে কিন্তু। এই ঘন্টা মা, শোনো, এই রুমের একটা ডুপ্লিকেট চাবি আমাকে বানিয়ে দিও তো। ডুপ্লিকেট চাবি কেন? আরে মাঝে মাঝে আমরা একটু আসবো আর কি এই রুমে। না না না, আমি এটা পারবো না। পারবো না মানে? না পারলে কিন্তু তোমার চাকরি থাকবে না, ভিডিও কিন্তু আছে। কোনো সমস্যা নেই, তোমরা আমাকে ব্ল্যাকমেল করছো তাই না? ঠিক আছে, গতকালকে তোমরা আরোহীর সাথে কী করেছিলে মনে আছে তো? একটু অপেক্ষা করো, কালকে তোমাদের স্যার ঠিকই প্যাদানি দিবে। সত্যি ঘন্টা মামা? হুম, কালকে বুঝবা। কাল তো আমার ডায়রিয়া হবে, আমি অসুস্থ হয়ে যাব, আমি স্কুলে আসতে পারবো না। তোরা কি করবি কর, আদর স্যারের প্যাদানি তোরাই খা। আসবি না মানে? কাল ক্লাসে আসতে হবে, কাল না আসলে পরশু তো আসতে হবে, তখন স্যার আরও বেশি খেপে যাবে। আমি নিজেই ওর বিচার করব। আমি দরজা লক করে দিলাম, কেউ দরজা খুলবি না। হ্যালো জনগণ, পরবর্তী এপিসোডে আরোহী স্কুলে যাচ্ছে চরম প্রতিশোধ নেওয়ার জন্য। অন্যদিকে স্কুল গ্যাং টিম নতুন প্ল্যান করে বসে আছে আরোহীকে শায়েস্তা করার জন্য। এদিকে তামিম গ্যাং স্কুলের বাইরে বসে আছে, কারণ সেও ছেড়ে দেওয়া পাত্র নয়। মানে ত্রিমুখী যুদ্ধ বাধতে চলেছে, নেক্সট এপিসোডে খেলা শুরু হয়ে যাবে। সো পরবর্তী এপিসোড দেখতেই হবে। পরবর্তী এপিসোড দেখতে হলে আপনাদের এক্সাইটমেন্ট আমি কমেন্টে দেখতে চাই। প্রত্যেকেই কমেন্ট করবেন, আমি মিনিমাম 10,000 কমেন্ট দেখতে চাই, আর 2,00,000 লাইক দেখতে চাই। প্রত্যেকে লাইক দিবেন, তবেই আমরা বুঝতে পারবো আপনারা এক্সাইটেড এবং পরবর্তী এপিসোড খুব দ্রুত নিয়ে আসবো। বন্ধু আমাদের পাশে থাকুন, র্যাঙ্কিংয়ের পাশে থাকুন। ধন্যবাদ।